টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন আবিষ্কারের ইতিহাস। হ্যালো সবাইকে, আমি আছি শাকিল আজকের পর্বে। টেলিভিশন আবিষ্কার করেন কে? আচ্ছা, বর্তমান দুনিয়াটাকে কোনোরকম কোনো টিভি, রেডিও, কম্পিউটার বা স্মার্টফোন ছাড়া একবার ভেবে দেখুন তো। কী ভাবছেন, আসলেই কি এগুলো ছাড়া আধুনিক সমাজ দিন কাটাতে পারবে? একেবারেই না। সারাদিন খাটাখাটনির পর সবাই চায় দিন শেষে একটু মনটাকে হালকা করতে, আর বিনোদনের চেয়ে বড় মুড মেকার আর কিভাবেই থাকতে পারে। আর ঠিক এই কারণেই আবিষ্কার হয়েছিল যুগান্তরকারী টেলিভিশন বা টিভির। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব টেলিভিশন আবিষ্কারক কে এবং এর ইতিহাস সম্পূর্ণটা জানার চেষ্টা করব। সবার প্রথমে চলুন জানি যে টিভি কী। মূলত টেলিভিশন বা টিভি হলো এক ধরনের বিনোদন প্রদানকারী যন্ত্র যা মানুষকে মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সাধারণ অর্থে বর্ণনা করতে গেলে টিভি হলো সেই ধরনের ইলেকট্রনিক্স ব্যবস্থা যার সাহায্যে স্থির বা চলমান বস্তুর ক্ষণস্থায়ী চিত্রকে একটা তারের সাহায্যে বা অন্য বাতাসের স্পিডের মাধ্যমে একত্রিত প্রেরণ করার ব্যবহৃত হয়। এই সিস্টেম মাধ্যম আলো ও শব্দকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করার পরে পুনরায় তাদের একটা স্ক্রিন বা পর্দার উপর দৃশ্যমান আলোক রশ্মির ও শ্রবণযোগ্য শব্দ রূপে ফুটিয়ে তোলা হয়। টেলিভিশন শব্দটির মূল অর্থ হল গ্রিক উপসর্গ টেলি বা দূরত্বকে মিটিয়ে ফেলা ও ল্যাটিন শব্দ ভিশন বা দূর থেকে দেখা। টেলিভিশন আবিষ্কার করে কে? কত সালে আবিষ্কার করা হয়? পৃথিবীতে নানান দেশের বিজ্ঞানীরাই কম বেশি একই সময়ে টেলিভিশন আবিষ্কারের জন্য অনুসন্ধান করে ও গবেষণা করে চালাচ্ছিলেন। তবে প্রথমবারের মতো সফলভাবে ইলেকট্রনিক্স টেলিভিশন প্রদর্শিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে 1927 সালের 7ই সেপ্টেম্বর। এই টেলিভিশন সিস্টেমটি তৈরি করেছিলেন হিউ টেলর পান্সওয়ার্ড, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। মূলত আধুনিক টিভির সূচনা হয় এই শুভক্ষণের থেকেই। টেলিভিশনের আবিষ্কার ইতিহাস। এই ইলেকট্রনিক্স টেলিভিশনের পূর্ববর্তী মডেল টিভিগুলো টিভির থেকেও বেশি টেলিস্কোপের মতো কাজ করত। যদিও সর্বপ্রথম মেকানিক্যাল টিভি আবিষ্কার হয়েছিল 2020 শতকের গোড়ার দিকে। এই ধরনের টেলিভিশন আবিষ্কার ছিলেন স্টকিস উদ্ভূত জন লকি রিওয়ার্ড ও আমেরিকান উদ্ভাবক চার্লস প্যারিস জেনকিন্স। এদেরও আগে মেকানিক্যাল টিভি আবিষ্কার করেন পল গটলিব নিপকো। তিনি তার এই যন্ত্রের নামকরণ করেছিলেন ইলেকট্রনিক্স টেলিস্কোপ। এরপর 1907 সাল নাগাদ রাশিয়ান বরিস রোজেন ই ইংরেজ এ ক্যাম্বল সিস্টেম সম্পূর্ণ নতুন টেলিভিশন সিস্টেম তৈরি করার জন্য যান্ত্রিক স্ক্রিন সিস্টেমের সঙ্গে ক্যাথোড রে টিউবকে যুক্ত করেন। আর এর কিছু বছর পরেই পান্সওয়ার্ড 2027 সালে সফলভাবে তার তথা বিশ্বের প্রথম ইলেকট্রনিক্স টেলিভিশনের প্রদর্শন করেন। এই টেলিভিশনের সর্বপ্রথম প্রেরিত হয়েছিল একটা সোজা সাধারণ লাইন। পরবর্তীতে এক সম্ভাব্য বিনিয়োগকারীর আমরা কখন এই জিনিসটা থেকে কিছু ডলার দেখতে পাব, এই প্রশ্নের ফ্রান্স এক ঐতিহাসিক কাণ্ড ঘটান। তিনি তার টেলিভিশনের সাথে একটা ডলার চিহ্ন প্রেরণ করেন। যদিও সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে ফ্রান্সওয়াল্ড তার এই বিনিয়োগ যুগান্তকারী আবিষ্কারকে বেশি দূর এগিয়ে নিতে পারেনি। পরবর্তীকালে তার এই ধারণাকে অনুসরণ করে বহু লোকেরা নিজেদের ইলেকট্রনিক্স টেলিভিশন নির্মাতা শুরু করে। যদিও এরপরে মেকানিক্যাল টেলিভিশন আবিষ্কারের 1926 থেকে 1931 বৈদ্যুতিক টেলিভিশনের দৌলতে এইগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যেতে থাকে। 1934 সালের মধ্যে প্রায় সমস্ত টিভি ইলেকট্রনিক সিস্টেম পরিবর্তিত করা হয়েছিল। তাছাড়াও জাপানের টেলিভিশনের জনক নামে পরিচিত ডক্টর কেনজিয়া টাইগানিকার পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি 1926 সালে বিশ্বের প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক্স টেলিভিশন তৈরি করেছিলেন। টিভি হলো এমন একটি যন্ত্র যেটা নিয়ে সারা দেশে সারা দুনিয়া জুড়েই নানান সময়ে গবেষণা চলছে, আর সময়ের সাথে সাথে এই যন্ত্রের বিস্ময়কারী উন্নতিও হয়েছে। 1920 শতকের প্রায় সবটা জুড়েই চলেছে টেলিভিশন যন্ত্র ও পরিষেবার নানান রকমের মানোন্নয়ন। ইলেকট্রনিক্স টিভি প্রথমে সাদা কালোর পর্দায় দৃশ্য ফোটাতে শুরু করলেও পরে রঙিন টিভি আস্তে আস্তে প্রায় 1950 সালের দশক আধুনিক টেলিভিশনের যাত্রাপথ। মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স টিভি পরবর্তী সর্বপ্রথম যে দৃষ্টান্তকারী পরিবর্তন আনা হয় তা হল রঙিন টেলিভিশন।
রঙিন টেলিভিশন 1950 দশকের গোড়ার দিকে রঙিন টেলিভিশনে জামানা শুরু হয়। 1928 সালে বিজ্ঞানী জন লগি রিওয়ার্ডের প্রস্তাব ও প্রদর্শনের মাধ্যমে নতুন প্রযুক্তির হাত ধরে টিভি সাদাকালো পর্দায় বদলে রঙিন পর্দার সাথে আসতে শুরু করে ডিজিটাল টেলিভিশন। ডিজিটাল টেলিভিশন ভিডিও ও অডিওর উভয় ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যাপক প্রসার নিয়ে আসে। এ ধরনের টিভিগুলো মূলত নানান ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন চ্যানেলে আলাদা করে ধরার ক্ষমতা রাখে। তবে এ ধরনের টিভির জনপ্রিয়তা বাড়তে বাড়তে প্রায় 1990 সাল পর্যন্ত লেগেছিল। স্মার্ট টেলিভিশন ডিজিটাল টেলিভিশনের উদ্বোধনের হাইব্রিড টিভির আবিষ্কারের পথেই প্রশস্ত করেছে। বর্তমানে আধুনিক স্মার্ট টিভিগুলোর শুধুমাত্র একটা ক্লিকের উপরে ওয়েব ইন্টারনেটের সাথে সংযোগ হতে পারে। আর আগেরকার টিভিগুলো বেশিরভাগই ক্যাথোড রে টিউব ব্যবহার করে তৈরি করা হলেও এই সময় থেকে প্লাজমা এলইডি ও এলসিডি স্ক্রিনের ব্যবহারের অত্যাধুনিক স্মার্ট টেলিভিশনের প্রযুক্তি জন্ম হয়েছে। থ্রিডি টেলিভিশনের কাজ 1928 সাল থেকেই জন লগি রিওয়ার্ড শুরু করে দিয়েছিলেন। তিনি থ্রিডি টেলিভিশন আবিষ্কারের জন্য ইলেকট্রোমেটিক্যাল এবং ক্যাথোড রে টিউব প্রযুক্তি ব্যবহার করে তিনি যুগান্তরকারী পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। তবে যাই হোক, এই থ্রিডি টেলিভিশন শুধুমাত্র থ্রিডি মিডিয়া ফাইল বা থ্রিডি চলচ্চিত্রগুলোর সাথে একমাত্র কাজ করতে সক্ষম। চলুন এবার আমরা টেলিভিশন কাজ সম্পর্কে জেনে নিই। টেলিভিশন কীভাবে কাজ করে সুযোগভাবে বলতে গেলে যে কোনো টিভির কাজ একটা ভিডিও ক্যামেরার রেকর্ডিং দিয়ে শুরু হয়। সেই ক্যামেরা টিভি প্রোগ্রামের ছবি ও শব্দকে রেকর্ড করে, সেই ছবি ও শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে, তারপর সেই বৈদ্যুতিক সংকেতগুলো কোনো স্যাটেলাইটে পাঠানো হয়, আর সর্বশেষ সেই স্যাটেলাইট থেকে সিগন্যালগুলো আপনার টিভির সেটে প্রবেশ করার পর আবার সেগুলি ছবি ও শব্দে রূপান্তরিত হয়ে আপনার চোখের সামনে প্রদর্শিত হয়। টিভি সিগন্যাল একটি স্ট্যান্ড টিভি ক্যামেরার ছবিগুলোকে এক ধরনের বৈদ্যুতিক সংকেত পরিবর্তন করে, যাকে টিভি সংকেত বলে। ওর ভিডিও সংকেতগুলো পিক্সেল নামক ক্ষুদ্র বিন্দু আকারে ছবিগুলোকে বহন করে থাকে। অন্যদিকে ক্যামেরার মাইক্রোফোন শব্দগুলোকে অন্যান্য বৈদ্যুতিক সংকেত পরিবর্তন করে, যেগুলো অডিও সিগন্যাল বলে। আর এই দুই ধরনের সাংকেতিক মিলনের তৈরি হয় টিভি সিগন্যাল। ডিজিটাল টিভি বা ডিটিভি হলো আধুনিক টিভি সংকেত পরিচালনার অন্যতম জনপ্রিয় একটা উপায়। এই ডিজিটাল টিভি সংকেতগুলো এক ধরনের সংখ্যার কোড হিসেবে ছবি শব্দগুলোকে বহন করে থাকে। মূলত ডিজিটাল সিগন্যালগুলোকে স্ট্যান্ড সিগন্যালের তুলনায় অনেক বেশি তথ্য বহন করতে সক্ষম, যে কারণে এখনকার টিভির শব্দ ও ছবির মানোন্নয়ন খুবই উন্নত প্রকৃতির। উদাহরণস্বরূপ বলা যায় যে মাধ্যমে সংকেত পাঠাতে পারে বা অ্যান্টেনার সাহায্যে সম্প্রচার করতে পারে। আবার কেবল টিভি স্টেশনগুলো মাটির তলায় তারের মাধ্যমে সংকেতগুলো পাঠিয়ে দিয়ে থাকে, তবে কিংবা পৃথিবীর কক্ষে প্রদর্শিত করা স্যাটেলাইট বা মহাকাশের স্যাটেলাইট ডিশ নামক এ ধরনের অ্যান্টেনারও সংকেত পাঠাতে পারে। আপনার টিভি সেটের সাথে সংযুক্ত ডিসিআর ডিভিআর এবং আরও অনেক ডিটিভি প্লেয়ার টিভিতে আসা অনেক টিভি সিগন্যালগুলোকে রেকর্ড করে পরে সেটাকে আবার চালাতেও পারে। ডিসপ্লে একটা ভালো টিভি সেট ভিডিওর সংকেতগুলোকে ইলেকট্রনিক নামক ক্ষুদ্রকণার রশ্মিতে রূপান্তরিত করে। এই ইলেকট্রনিক্স টিভির পিকচার টিউবের মাধ্যমে পর্দার পিছনে থাকা রশ্মিগুলোকে আলোক প্রদর্শিত করে। এই রশ্মিগুলো টিভির পর্দাতে ছবি তৈরি করার জন্য পর্দার উপরে থাকা এলসিডি বা প্লাজমা টিভির সম্পূর্ণ ভিন্নভাবে ছবি তৈরি করে। এরা পিকচার টিউব ইলেকট্রনিক্স রশ্মি ব্যবহার করে না, এই কারণে এই এলসিডি প্লাজমা টিভিগুলো অন্যান্য স্ট্যান্ড টেলিভিশনের চেয়ে অনেকটা হালকা ও পাতলা। লিকুইড এলসিডি স্ক্রিনের ক্ষেত্রে লিকুইড স্ট্যান্ডার্ড হলো এক ধরনের পদার্থ যা তরলের মতো প্রবাহিত হয়। তবে এর মধ্যে কিছু ক্ষুদ্র কঠিন অংশ বিশেষও থাকে। টিভির পর্দা লিকুইড স্ক্রিনের মধ্যে দিয়ে আলো ও বিদ্যুৎ সংকেতগুলোকে প্রবাহিত করে। বৈদ্যুতিক প্রবাহের কারণে লিকুইড ক্রিস্টালের কঠিন অংশগুলোকে চলে বেড়ায়। আর এই ধরনের ডিসপ্লের ছবির পর্দা ফুটিয়ে তুলতে গেলে এক ধরনের নির্দিষ্ট উপায় স্ক্রিনগুলো আলো যেতে বা আটকে দেয়। প্লাজমা ডিসপ্লেকে প্লাজমা নামক এক ধরনের গ্লাস বহনকারী ছোট রঙের আলো থাকে। এই প্লাজমার মধ্যে দিয়ে প্রেরিত বৈদ্যুতিক প্রবাহকে একটি ছবি তৈরির জন্য আলো সরবরাহ করে। আমাদের শেষ কথা, টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন নিয়ে আমাদের লেখা আজকের ভিডিওটি এখানে শেষ হলো। টেলিভিশন নিয়ে লেখা আমাদের
টেলিভিশন নিয়ে লেখা আমাদের ভিডিও আপনার পছন্দ হলে তাহলে অবশ্যই কমেন্টে দিতে পারেন আর একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করেও দিতে পারেন আর যদি আপনি যদি আমাদের এরকম এই রিলেটেড যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।